ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এই ড্রয়িংটা কীভাবে ড্র করতে হয়। একদম সিম্পল টুডি একটি ড্রয়িং, সকলেই পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি অটোক্যাডটা ওপেন করে নিয়েছি। এই ড্রয়িংটা আমি একটু ছোট করে নিচ্ছি দেখার সুবিধার্থে। এখানে কতগুলো সার্কেল আছে যার ডাইমেনশন বাঁদিকে দেওয়া আছে, তো এই ডাইমেনশন অনুযায়ী, ডায়ামিটার অনুযায়ী আমি সার্কেল ড্র করব। তো আমি এটা এখানে সি এন্টার করছি, দেন ক্লিক, দেন ডি এন্টার, 3.6 এন্টার, একটা সার্কেল এখানে ড্র হলো। একইভাবে সি এন্টার, ডি এন্টার, 4.8 এন্টার। একইভাবে আর একটা সার্কেল আমরা ড্র করে নেব, ডি এন্টার, 8.2। যদি কারো সার্কেলের মিড পয়েন্ট না দেখতে পাও তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, এখান থেকে যে অবজেক্ট স্ন্যাপ এখান থেকে ক্লিক করে এই জায়গাটায় দেখবে যে টিক চিহ্নটি আছে কি না, যদি না থাকে তাহলে ক্লিক করে দেবে। ওকে, তো প্রত্যেকটি তিনটে সার্কেল আমি ড্র করে নিলাম। এরপর 18 ডিস্টেন্স দূরে একটি লাইন ড্র করতে হবে। তো এইটা লাইনটা ড্র করার জন্য আমরা ক্লিক কর টাইপ করব এল এন্টার, দেন এই পয়েন্টে ক্লিক করব না, কোয়াড্রেন্ট পয়েন্ট বরাবর আমরা কার্সারটি রাখব এবং নিচে আসব। এখানে নিচে আসার পর দিয়ে দেবো 18, দেন এন্টার। এখান থেকে লাইন ড্র করব, যদি কারো লাইনটা বাঁকা হয় তাহলে অর্থমোড অন করে দেবে F8 প্রেস করে, এবং এখানে দিয়ে দিলাম 6 6। তার কারণ হচ্ছে এই যে ডাইমেনশানটা 12 বলে দেওয়া আছে, তো এটা দুদিকে 6 6 করে নেব, এখানে 6 এবং এদিকেও 6। ওকে, এই যে এই দুটোকে এরপর আমরা অফসেট নিয়ে নেব 1 ডিস্টেন্সে। তো ও এন্টার, দেন 1 এন্টার, 1 ডিস্টেন্সে অফসেট নিয়ে নিলাম। এরপর 4.8 ডিস্টেন্সে আর একটা লাইন ড্র হবে, তো ওটাতেও আমরা অফসেট নিয়ে নেব 4.8 এই লাইনের রেসপেক্টে নিয়ে নিলাম। এরপর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমাদের বটম লাইন থেকে 4 ডিস্টেন্স আছে, তো ও এন্টার, দেন 4 এন্টার, এতে ক্লিক, দেন এখানে ক্লিক, এই দুটোকে ক্লিক। যদি লাইনটা আমরা জুড়ে নিতাম তাহলে এই দুবার ক্লিক করতে হতো না, কিন্তু আমি দেখানোর জন্য সেটা দুবার ক্লিক করেই লাইনটাকে অফসেট নিচ্ছি। তো এই দুটোকে আমি জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পর এই যে সার্কেলের মিড পয়েন্ট আছে, এই মিড পয়েন্ট থেকে ক্লিক করে এখানে লাইনে যে কোনো পয়েন্টে ক্লিক করব। ওকে, এখান থেকে মিড পয়েন্ট, দেন এখানে ক্লিক। এখানে একটি ফিলেট দেওয়া আছে 1.6 রেডিয়াসে, ফিলেট নেওয়ার জন্য এখান থেকে ক্লিক করতে পারি বা কিবোর্ড থেকে এফ এন্টার প্রেস করতে পারি। যে কোনো একটা লাইনে ক্লিক করব এবং তারপর আর এন্টার করব, 1.6 এন্টার, এটাতে ক্লিক করব। যেহেতু একবার ভ্যালু বসিয়েছি, দ্বিতীয়বার ভ্যালু বসানোর কোনো দরকার নেই, এবং এন্টার প্রেস করলে কমেন্ট রিপিট হয়ে যাবে। এখানে ক্লিক এবং এখানে ক্লিক, ফিলেট হয়ে গেল। এরপর এই যে শেপটা আছে, এই শেপটা আমাদের ড্র করতে হবে। এর জন্য এই লাইনটার ডিস্টেন্স দিতে হবে 1.6, তো ও এন্টার, 1.6 এন্টার, এটাতে এদিকে ক্লিক এবং এদিকে ক্লিক। তারপর আরেকটা সার্কেল ড্র করতে হবে, যেহেতু এখানে বলে দেওয়া আছে রেডিয়াস 5.7, তো সি এন্টার, দেন রেডিয়াস হচ্ছে 5.7। এরপর টি আর ডাবল এন্টার করে যে লাইনগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা ট্রিম করে দেবো। তো এইভাবে ট্রিম করে দিচ্ছি, এই যে দুটো লাইন আছে এটাকে ট্রিম করে দিলাম, এই শেপটা আমার চলে এসছে। নিচে কিছু এক্সট্রা পোর্শন আছে যেটাকে ট্রিম করে দিতে হবে। তো চলো এবার নিচে যে সার্কেলটা আছে সেই সার্কেল দুটো আমাদের ড্র করতে হবে। তো এই সার্কেলটা ড্র করার জন্য মিড পয়েন্টটা লাগবে, মিড পয়েন্টটা হচ্ছে বটম লাইন থেকে উপরে 2.5 এবং এই লাইন থেকে বাম দিকে 2। তো আমরা অফসেটের মাধ্যমেই করব, ও এন্টার,
বটন থেকে 2.5 এন্টার, এটা থেকে 2.5, এটা থেকে 2.5 এবং এই লাইনটা থেকে 2 এন্টার এইভাবে এবং এটাকে এইভাবে। ওকে, তো আমরা পয়েন্টটা পেয়ে গেলাম। এরপর সি এন্টার করব, দেন সার্কেলের রেডিয়াস এখানে বলে দেওয়া আছে 1.52, সরি এটা রেডিয়াস নয় ডায়ামিটার বলে দিয়েছে, তো ডি এন্টার দেন 1.52 এন্টার। আরেকটি সার্কেল ড্র করতে হবে যেটা হচ্ছে 2.4, তো সি এন্টার ডি এন্টার 2.4 এন্টার। যেহেতু দুই দিকে সার্কেলের ডায়ামিটার সেম সেহেতু এটাকে কপি করব, সি ও এন্টার দেন এখান থেকে ক্লিক করে এখানে বসিয়ে দেবো। এই যে লাইনটার আমার কোনো দরকার নেই, এটাকে ডিলিট করে দেবো এবং এটাকে আমরা ডিলিট করে দেবো। তো দেখো আমার সার্কেলটা, এই ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যদি কিছু বাকি থেকে থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে বলে দিও। আমি তো এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যে ডাইমেনশানগুলো সেগুলো দেওয়া বাকি আছে। ডাইমেনশান আশা করি সকলেই কীভাবে দিতে হয় সেটা জানো। তো আমি এখানে অটোক্যাড যে এটা সেটা আমি বড় করে নিলাম বোঝার সুবিধার জন্য। যদি কোনো ডাইমেনশান দিতে হয় এখান থেকে ক্লিক করব, লাইন ডাইমেনশান হলে এটা লাইনের ডিস্টেন্স, তো আমি এখান থেকে এই ডিস্টেন্সটা দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর এইভাবে টানব। এই যে লাইনটা কোনো স্পেসিং নেই, তার কারণ হচ্ছে আমাদের ডাইমেনশান সেট করা নেই। ডাইমেনশান সেট করার জন্য ডি এন্টার করে ক্লিক করতে হবে, এখান থেকে গিয়ে নিউ করে কন্টিনিউ করতে হবে এবং তারপর এটাতে আমাদের সেট আপ করতে হবে। তো এটা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ডাইমেনশান কীভাবে দিতে হয় সেটা আমার একটা আলাদা ভিডিওতে আমি বলে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। এখানে আমি সিম্পলি একটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখান থেকে লাইন নিয়ে অ্যালাইন নিয়ে যে কোনো রেডিয়াস যদি দিতে হয় কোনো, সেখান থেকে ওটা ক্লিক করব এবং এই যে ধরো রেডিয়াসটা দেবো ফিলেটের, এটাকে ক্লিক করার পর এইভাবে করে দেব। যেহেতু আমাদের এটা ডাইমেনশান সেট করা নেই, ডাইমেনশান সেট থাকলে আমার পুরোটা যে এই যে 18 1.6 এগুলো বড় আকারের আসছে, মানে টেক্সট হাইট বেশি আছে, তো সে কীভাবে ডাইমেনশান দিতে হয় সেটা তোমরা ভিডিওটা দেখে নিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।